অনার্স কোর্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না ইলেকট্রিক সাবজেক্টের কথা বলি অনার্স চার বছরও করতে পারি এই দশ কেজি সোনাও পেতো না প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ কলেজে অনার্স নিয়ে ভর্তি হতে চাইছো কলেজে পাস নিয়ে ভর্তি হতে চাইছো তোমাদের অনার্সের কি কি সাবজেক্ট রয়েছে পাসের কি কী সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টগুলো কি ইলেকট্রিক সাবজেক্ট বলে কোনগুলোকে মেজর সাবজেক্ট বলে তোমাদের তিন বছর কোন কোন সাবজেক্টের ওপর কিভাবে পড়াশোনা করতে হবে মানে সম্পূর্ণ অনার্স এবং পাস নিয়ে এখনও পর্যন্ত ইউটিউবে অনার্স এবং পাস নিয়ে এত সম্পূর্ণ ডিটেলস তোমরা কোথাও পাবে না কাজেই তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পর কলেজে অনার্স কিংবা পাস নিয়ে ভর্তি হতে চাও ভর্তির আগে অনার্স এবং পাস নিয়ে সম্পূর্ণ এ টু জেড তথ্য জেনে নাও ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা ইতিমধ্যেই পরীক্ষা দিয়ে দিয়েছো উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরেই প্রত্যেকটা ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয় অর্থাৎ তোমরা ক্লাস কী হচ্ছে টুয়েলভ বা এইচএস কী হচ্ছে পাস করে গেছো ঠিক আছে তো এইচএস পাস করার পর তোমাদের কলেজে অ্যাডমিশন নিতে হয় তোমরা প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ তোমাদের মধ্যে কেউ সায়েন্স স্ট্রিম নিয়ে পরীক্ষা দিয়েছ কেউ আর্টস স্ট্রিম নিয়ে পরীক্ষা দিয়েছ কেউ কমার্স স্ট্রিম নিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছ তো সায়েন্স আর্টস কমার্স স্ট্রিম নিয়ে তোমরা পরীক্ষা দিয়েছো টুয়েলভে তিনটে পার্টিশন থাকে একটা সায়েন্স স্ট্রিম একটা আর্টস স্ট্রিম একটা কমার্স স্ট্রিম সেই একই রকমভাবে কলেজেও কিন্তু তিনটে পার্টিশন থাকে মানে সায়েন্সের সাবজেক্ট নিয়ে যারা পড়বে তাদের কোর্সকে বলা হবে বিএসসি আর্টসের কোর্স নিয়ে যারা পড়বে তাদের সাবজেক্টকে বলা হবে বি কমার্সের সাবজেক্ট নিয়ে যারা পড়বে তাদের বলা হবে বিকম ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ আর্টস আর ব্যাচেলার অফ কমার্স আবার এই প্রত্যেকটাকে কিন্তু ভাগে ভাগ করা যায় এই প্রত্যেকটা কোর্সকে মানে বিএকে বি কমকে বা বিএসসি কে প্রত্যেককে দুভাগে ভাগ করা যায় কেউ অনার্স কোর্স নিয়ে পড়তে পারে কেউ পাস কোর্স নিয়ে পড়তে পারে বা জেনারেল কোর্সও বলা হয় এটাকে মানে প্রত্যেকটার মধ্যে অনার্স এবং পাস কিন্তু রয়েছে অর্থাৎ কেউ বিএসসি অনার্স নিতে পারে কেউ বিএসসি পাস নিতে পারে কেউ বিএ অনার্স নিতে পারে বিএ পাস নিতে পারে বি কম অনার্স নিতে পারে বি পাস নিতে পারে তো এইভাবে কিন্তু তোমাদের কলেজ কে ভাগ করা হয় এবার এই অনার্স এবং পাসের মধ্যে একটা অন্তর রয়েছে এবং বিরাট অন্তর রয়েছে অনেকে না বুঝে অনার্স নিয়ে নেয় তারা বিপদে পড়ে অনেকে না বুঝে পাস নিয়ে নাও পাস নিয়ে নেয় তারাও বিপদে পড়ে ব্যাপারটা আগে অনার্স বা পাস নেওয়ার আগে বিষয়গুলো জানা দরকার আর দেখো অনার্সের ক্ষেত্রে কোনো কিছুকে গভীরভাবে যদি আমরা পড়তে চাই কোনো সাবজেক্টকে যদি গভীরভাবে জানতে চাই তাহলে তার ক্ষেত্রে অনার্স নেওয়া ভালো এবং যা যে মোটামুটিভাবে একটা চাকরি করতে চায় বা মোটামুটিভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পায় চায় তারা কিন্তু তাদের ক্ষেত্রে পাস নেওয়া ভালো অনেকটাই বোঝা গেল না এর মধ্যে কী কী রয়েছে কি কী সাবজেক্ট থাকে সমস্তটাই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি অনার্স কোর্স আর পাস কোর্সের মধ্যে পার্থক্যটা কোথায় সবার প্রথমেই বলে রাখি অনার্স এবং কোর্সের ক্ষেত্রে কোর্স ডিউরেশন কত কত বছর তোমাকে এই কোর্সটা করতে হবে দেখো প্রথমেই যদি আমি ইয়ারের কথা বলি কোর্স ডিউরেশনের কথা বলি দেখো অনার্সের ক্ষেত্রে ঠিক আছে এ কোর্স ডিউরেশন হচ্ছে থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স মানে কেউ চাইলে কিন্তু অনার্স চার বছরও করতে পারে সেক্ষেত্রে এক্সট্রা বেনিফিট থাকবে কিছু সেটা বলছি আর আর যদি পাসের ক্ষেত্রে কোর্স ডিউরেশনের কথা বলি তাহলে কিন্তু থ্রি ইয়ার্স তো থ্রি ইয়ার্সের এর কোর্স ডিউরেশন রয়েছে মানে অনার্স করলেও তিন বছর লাগবে পাস করলেও তিন বছর লাগবে কোন কোনো ক্ষেত্রে চার বছরেরও কেউ চাইলে করতে পারে এ সেক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে সেটা বলছি পরে এরপরে তোমার সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। যে কি কী সাবজেক্ট রয়েছে এখানে এই জায়গাটা বোঝা খুব কিন্তু দরকার সাবজেক্ট দেখো এখানে তোমাদের প্রথমেই আমি ইলেকটিভ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে এ ইলেকটিভ সাবজেক্ট রয়েছে ঠিক আছে ইলেকটিভ ইস সাবজেক্টের কথা যদি বলি দেখো ইলেকট্রিক সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে তিনটি তিনটি ইলেকট্রিক সাবজেক্ট রয়েছে পাসের ক্ষেত্রে এ কি কি ধরো তুমি যে কোনো কিছু ইলেকট্রিক সাবজেক্ট নিতে পারো ও তোমার যেগুলো টুয়েলভে ছিল ও সে তার অ্যাকর্ডিং যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি নিতে পারো ও যেমন তুমি এখানে নিলে ফিজিক্স ম্যাথ কেমেস্ট্রি ঠিক আছে এ এই সাবজেক্টগুলো নিলে এ এবার কেউ আর্টস নিয়ে পরিজস্য নিতে পারো তোমার হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স তো তোমার অ্যাকর্ডিং তোমার ইচ্ছে অনুযায়ী তুমি সাবজেক্ট বেছে নিতে পারো যদি কলেজে সেই যে কলেজে ভর্তি হবে সেই কলেজে সেই সাবজেক্টগুলো ও থাকে তো সেক্ষেত্রে তুমি তিনটে সাবজেক্ট নিতে পারো আর এক্ষেত্রে এ যদি আমি ইলেকট্রিক সাবজেক্টের কথা বলি অনার্সের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক যে সাবজেক্ট রয়েছে ঠিক আছে ইলেকট্রিক সাবজেক্ট হচ্ছে দুটো থাকে তিনটে থাকে পাসের ক্ষেত্রে অনার্সের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক সাবজেক্ট দুটো থাকে এ মানে হয়ে যাচ্ছে এ এখানে ধরো তুমি নিয়েছো ফিজিক্স আর কেমেস্ট্রি নিয়েছো ঠিক আছে এ এবং এছাড়াও আরেকটা সাবজেক্ট থাকে যেটা হচ্ছে যেটাকে বলা হয় মেজর সাবজেক্ট বা মেন সাবজেক্ট অনেকে বলে থাকে কিংবা অনেকে অনার সাবজেক্ট বলে থাকে তো আমি এখানে অনার্স সাবজেক্টই লিখলাম আরেকটা কি থাকে অনার সাবজেক্ট তো অনার্স সাবজেক্ট কটা থাকে একটা থাকে তুমি যে কোনো একটা সাবজেক্টে অনার্স করবে তো অনার্স আমি ধরে নিলাম এখানে ম্যাথামেটিক্স তো তুমি যে কোনো সাবজেক্টে অনার্স করতে পারো ও যে সাবজেক্টটা তোমাদের টুয়েলভে ছিল যে সাবজেক্টটা তোমার ভালো লাগে সেই সাবজেক্টে তুমি অনার্স করতে পারো হিস্ট্রি জিওগ্রাফি তোমার যে সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করতে পারো তো অনার্সের ক্ষেত্রে দেখে মনে হচ্ছে যে দুটো আর একটা তিনটে সাবজেক্ট আর পাশের ক্ষেত্রেও তিনটে সাবজেক্ট এটা কিন্তু নয় দুটো আলাদা ব্যাপার আমি বলছি তার আগে তোমাদের আরও কিছু সাবজেক্ট থাকবে যেটাকে বলা হয় যেটাকে বলা হয় ল্যাঙ্গ ল্যাঙ্গুয়েজ গ্রুপ বা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টও তোমরা বলতে পারো তো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে কী কী থাকবে এ তোমাদের বাংলা ইংলিশ সাধারণত থেকে যায় ঠিক আছে বাংলা আর দুই কি হচ্ছে ইংলিশ থাকে ঠিক আছে তো এর ক্ষেত্রেও তাই অনার্সের ক্ষেত্রেও যেরকম পাসের ক্ষেত্রেও কিন্তু ও সেরকম এক কি হচ্ছে এ তোমার হচ্ছে বাংলা দুই হচ্ছে ইংলিশ যার হিন্দি রয়েছে সেই হিন্দিও নিতে পারে যে সমস্ত কলেজে রয়েছে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে যে কোনো একটা তোমাকে নিতে হবে বেশিরভাগ ছাত্রছাত্রী ইংলিশটা নেই কেউ কেউ বাংলাটা নেই তুমি বাংলা নিয়েও ল্যাঙ্গুয়েজ গ্রুপ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে পারো ইংরাজিও ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে পারো ও এক্ষেত্রেও বাংলা নিতে পারো ইংরাজি নিতে পারো তোমার যেটা ইচ্ছে তুমি এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা সাবজেক্ট বেছে নেবে এখান থেকে তো এখানের মধ্যে বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো কিংবা হিন্দি থাকলে হিন্দিও নিতে পারো এক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ইংলিশটাই নেয় সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি ইংলিশটাই নাও পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে বা এটা কাজে লাগবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই যে বিষয়টা বলছিলাম যে ইলেকট্রিক সাবজেক্টের আর অনার্স সাবজেক্টের মধ্যে পার্থক্যটা কোথায় দেখো এই যে সাবজেক্টগুলো রয়েছে না ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি ই বা তুমি হিস্ট্রি জিওগ্রাফি যাই নাও না কেন ও সে এই যে ইলেকট্রিক সাবজেক্টগুলো রয়েছে পাশের সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে তুমি ইলেভেন টুয়েলভে এ যে সাবজেক্টগুলো পড়ে এসছো সেই সাবজেক্টের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের তুলনামূলক কম সিলেবাস কিংবা তার থেকে এ তার একটু বেশি বা সমতুল্য সিলেবাস এ তো এক্ষেত্রে খুব বেশি কিন্তু সিলেবাস না পর্যাপ্ত পরিমাণে সিলেবাস এবং খুব ও মানে ইলেভেন টুয়েলভটা বা টুয়েলভটা যতটা বেশি খাটতে হয় সেই তুলনায় একটু কম খাটলেও কিন্তু তোমরা এই সিলেবাস কমপ্লিট করতে পারবে কারণ খুব বড় সিলেবাস হয় না পাশের সাবজেক্টের সেই সিমিলারলি এই এই অনার্সের যে পাশের দুটো সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক সাবজেক্ট সেই দুটো সাবজেক্টেও কিন্তু একই রকম একটা হচ্ছে ফিজিক্স এখানে কেমিস্ট্রি দিয়েছি তুমি হিস্ট্রি জিওগ্রাফি যাই নাও না কেন সেই সাবজেক্টগুলো ইলেভেনের মতনই ইলেভেন টুয়েলভের মতনই সিলেবাস রয়েছে খুব বেশি খাটতে হয় না মানে অল্প পড়লেও কিন্তু মোটামুটি ভালো নম্বর তোলা যায় কিন্তু এখানে অনার্স এর সাবজেক্ট তুমি যে সাবজেক্টে অনার্স নেবে মানে হিস্ট্রি নাও জিওগ্রাফি নাও ম্যাথামেটিক্স নাও ফিজিক্স নাও তুমি যে সাবজেক্টে নাও না কেন যেমন আমি ম্যাথামেটিক্স নিয়েছি তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টে তুমি অনার্স নেবে কিন্তু এখানে এই অনার্সের সাবজেক্টের সিলেবাস কিন্তু হিউজ একটা সিলেবাস যেখানে এই তিনটে সাবজেক্টের সে সিলেবাস এটাকে যদি অ্যাড করে দিই তাহলেও কিন্তু কম সিলেবাস মনে হবে এ এই সিলেবাস হচ্ছে এই তিনটে সাবজেক্টের সিলেবাস মোট সিলেবাসের থেকেও বড় সিলেবাস তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এখানে সিলেবাসটা কিন্তু বড় ব্যাপার না অনার্স তারাই নেবে যারা রীতিমতো আগের থেকে ডিসিশন করে নিয়েছে যে আমি এই সাবজেক্টটিকে নিয়ে এগিয়ে যাব। মানে তুমি যদি এরকম কাউকে জিজ্ঞাসা করো কোন সাবজেক্ট নিলে অনার্স নিলে ভালো হবে হিস্ট্রি না জিওগ্রাফি ফিজিক্স না ম্যাথ এরকম যদি কাউকে জিজ্ঞাসা করতে হয় তাহলে আমি তোমাকে বলবো অনার্স নিও না কারণ তুমি নিজেই কোন সাবজেক্টকে ভালোবাসো তুমি জানো না কোন সাবজেক্টের সাথে সময় কাটাতে ভালোবাসো তুমি জানো না সেক্ষেত্রে অনার্স নিলে ভবিষ্যতে তুমি বিপদে পড়বে অনেকে তো অনার্স নিয়ে নেয় কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যায় পড়ে অনার্সটা টিকিয়ে রাখতে পারে না তাই আগেভাগেই তোমাদের বলছি তুমি যদি এই পরিশ্রমী হও বই পড়তে ভালোবাসো কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা থেকে থাকে সেই সাবজেক্ট নিয়ে অধিকাংশ সময় কাটালেও তোমার বোরিং ফিল হয় না তাহলে তুমি নিঃসন্দেহে অনার্স নিয়ে পড়ো খুব ভালো ব্যাপার আর এবং অনার্স নিলে কি হচ্ছে উচ্চ শিক্ষায় আর কিন্তু অনেকটা সুবিধা হয় এগিয়ে যেতে অনেকটা সুবিধা হয় এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কিন্তু এটা মনে করে যে পাস নিয়ে পড়লে চাকরির ক্ষেত্রে অসুবিধা হতে পারে অনার্স নিয়ে পড়লে চাকরির ক্ষেত্রে সুবিধা হয় এটা একেবারে ভুল ধারণা এরকম কোনো ব্যাপার না তুমি অনার্স নিয়ে পড়লেও ও যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে তুমি পাস নিয়ে পড়লেও যে কোনো চাকরির পরীক্ষায় বসতে পারবে যে কোনো চাকরি পেতে পারবে সরকারি হোক কিংবা বেসরকারি হোক কারণ তুমি যখন কোনো চাকরির পরীক্ষায় বসবে বা চাকরির ফর্ম ফিল আপ করবে অনেক জায়গায় দেখা যায় সিক্সটি পার্সেন্ট চাই সেভেন্টি পার্সেন্ট চাই কোনো জায়গায় ফিফটি পার্সেন্ট চাই বা কোনো পরবর্তী শিক্ষা জগতে এগিয়ে যাওয়ার জন্য গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে এরকমটি বলে থাকে তো ওখানে পার্টিকুলারলি মেনশান করে না যে বেশিরভাগ ক্ষেত্রে যে অনার্স নিলে অনার্স নিয়ে যারা পড়েছে তাদের এত পার্সেন্ট লাগবে পাস নিয়ে যারা পড়েছে এত পার্সেন্ট লাগবে এরকম মেনশন করে না শুধু মেনশন করে গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট লাগবে সেক্ষেত্রে অনার্স নিয়ে যদি তুমি সিক্সটি পার্সেন্ট না পাও সেক্ষেত্রে সমস্যা হবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তুমি অনার্স নিয়ে পড়ো কিংবা পাস নিয়ে পড়ো তুমি কিন্তু পড়ছো কিন্তু এখানে আন্ডার গ্র্যাজুয়েশান কোর্স অর্থাৎ ইউজি কোর্সে কিন্তু তুমি ভর্তি হয়েছো ইউজি কোর্স কিন্তু তুমি করছো মানে অনার্স নিয়ে পড়ো কিংবা পাস নিয়ে পড়ো তুমি ইউজি কোর্সই কিন্তু করছো এটা ভুলে গেলে কিন্তু চলবে না এক্ষেত্রে তোমাদের শটে বোঝানোর জন্য একটা বিষয় আর ফানি জিনিস আমি আগেও বলেছিলাম এখনও তোমাদের বলে রাখি আমাকে দুটো অফার দেওয়া হলো একটা হচ্ছে অফার ওয়ান আরেকটা হচ্ছে অফার টু এবং অফার ওয়ানে বলল তুমি দুশো কেজি সোনার বস্তা নিয়ে যেতে পারো অফার টুতে বললো তুমি দশ কেজি সোনার বস্তা নিয়ে যেতে পারো এক্ষেত্রে এ কি একটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো দু ক্ষেত্রে ক্ষেত্রে পঞ্চাশ কিলোমিটার তোমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে কিলোমিটার তিন ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে তিন ঘন্টার মধ্যে নিয়ে যেতে হবে কিন্তু কোনো জায়গায় রেস নেওয়া যাবে না বস্তাকে থামানো যাবে না এই দুটো শর্ত যদি তোমাদের কেউ দিত তাহলে তোমরা কী করতে আমি কিন্তু এই শর্তটা বেছে নিতাম কারণ কো কোনো ব্যক্তি যদি এটা বেছে নিয়ে যদি এই পর্যন্ত না আসতে পারতো তাহলে সে তো এই দশ কেজি সোনাও পেত না আর দুশো কেজি সোনাও পাওয়া হলো না যেটা আমি কোনো মতেই পারবো না সেক্ষেত্রে আমার যাওয়ার দরকার নেই হ্যাঁ যদি আমি বডি বিল্ডার হই অনেক বেশি ওজন ক্যারি করতে পারি আমি জানি আমার মধ্যে সক্ষমতা আছে তাহলে অবশ্যই এটাকে নিয়ে যাওয়া উচিত এই এক নম্বর শর্তে যাওয়া উচিত নতুবা আমি যদি নর্মাল আমার মতন হয়ে থাকো তাহলে আমি বলবো দু নম্বর শর্তেই যাওয়া উচিত মানে নিজেকে বুঝতে হবে আমি কতটা পারদর্শী আমার জন্য কোনটা সেই পথে তুমি এগিয়ে যাবে শুধু দেখবে না যে কোনটাই কত ভালো শুধু দেখবে আমার ক্ষেত্রে কোনটা ভালো নিজের জন্য কোনটা ভালো নিজে কোনটা নিয়ে সম্পূর্ণ তিন বছর ওর কমপ্লিট করতে পারবো ও সেটাই সেই পথেই তুমি যাও সেক্ষেত্রে কিন্তু তোমার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে যদি এই মুহূর্তে ডিসিশান নিয়ে ফেলে থাকো যে তুমি অনার্স নিয়ে পড়ছো না পার্স নিয়ে পড়ছো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাও তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও কলেজে একই সাথে তোমাদের আরও একটা বিষয় বলেছিলাম যে অনার্স চার বছরও হয়ে থাকে চার বছরের এর অনার্স যারা করবে তাদের এক্সট্রা কী বেনিফিট থাকে যারা রিসার্চ কোনো সাবজেক্টের রিসার্চ পেপার দিতে চায় রিসার্চ নিয়ে পড়তে চায় তাদের ক্ষেত্রে চার বছরের কোর্স কিন্তু হয়ে থাকে চার বছরের হলে রিসার্চের একটা সার্টিফিকেট পাবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে ধরো চার বছরের এর অনার্স কমপ্লিট করে এ তুমি ডাইরেক্ট কিন্তু পিএইচডি পড়ার সুবিধা পাচ্ছ যেটা ইউজি ইউজিসি আগের থেকেই জানিয়ে দিয়েছে আরও ডিটেলসে অনেক সুবিধা পাবে এ সেটা নয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। বেশিরভাগ ছাত্রছাত্রী কি হচ্ছে তিন বছরের অনার্স কিংবা পাস নিয়ে পড়ে তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর আর হচ্ছে থার্ড ইয়ার পাস কোর্সের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে তোমাদের কী হচ্ছে পাসের সাবজেক্ট তিনটে থাকছে তিনটে সাবজেক্টই থাকছে সেকেন্ড ইয়ারেও কিন্তু তিনটে সাবজেক্ট থাকবে এবং থার্ড ইয়ারেও কিন্তু তিনটে সাবজেক্ট থাকবে অর্থাৎ প্রত্যেকটা ইয়ারে কিন্তু তিনটে করেই সাবজেক্ট থাকবে পাস কোর্সের ক্ষেত্রে বা জেনারেল কোর্সের ক্ষেত্রে এ কিন্তু অনার্স কোর্সের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না তোমরা জানো অনার্সের ক্ষেত্রে কি হচ্ছে দুটো পাসের সাবজেক্ট থাকে এবং একটা অনার্সের সাবজেক্ট থাকে টোটাল তিনটে সাবজেক্ট থাকে তো ফার্স্ট ইয়ারে এ দুটো পাসের সাবজেক্ট থাকছে একটা অনার্সের সাবজেক্ট থাকছে সেকেন্ড ইয়ারে কি হচ্ছে এ দুটো পাশের সাবজেক্ট থাকছে এ অনার্সের সাবজেক্ট একটা থাকছে সেকেন্ড ইয়ারেও সেম থাকছে কিন্তু থার্ড ইয়ারে গিয়ে শুধুমাত্র অনার্সের সাবজেক্টই কিন্তু থাকছে পাশের সাবজেক্ট আর থাকছে না অনার্সে থার্ড ইয়ারে গিয়ে শুধুমাত্র অনার্সের সাবজেক্টই কিন্তু পরীক্ষা দিতে হবে পাশের সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে না আশা করছি অনার্স এবং পাস নিয়ে মোটামুটি সম্পূর্ণ ধারণা তোমরা ভর্তির আগে পেয়ে গেছো এই মুহূর্তে এ তোমরা অনার্স নেবে না পাস নেবে মনে করছো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে তোমাদের রিকোয়েস্ট করব তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে যাতে তারাও কলেজে ভর্তির আগে কলেজে সম্পূর্ণ তথ্য অনার্স এবং পাস নিয়ে পেয়ে যায় প্রত্যেকে ভালো থেকেও তোমাদের পরবর্তী কলেজ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল